আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا ومولانا محمد مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا দায়ান ইল্লাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া মুনীরা ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ سَيِّدَنَا مَوْلَانَا مُحَمَّدٌ مَوْلَانَا مُحَمَّدٌ أَمُنِي সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা এমনি ঘরে যেতে হবে রে মন সেই ঘরে নাই বাতি এমনি ঘরে যেতে হবে রে মন সেই ঘরে নাই রে সাথী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া ইলাহি কর দে হাম নবীকে সামনে দৃষ্টে দান্তান মুবারক শহীদ হোগা উহুদ কি ময়দান মে বলগল উলা বিকামালিহি কাশফত তুজা বিজামালিহি আসনত জামিউ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হাজার শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা জামে মসজিদে সপ্তাহের সবচেয়ে ভালো দিন শুক্রবার দিন আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুম্মা পড়ার জন্য আল্লাহ তৌফিক এনে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়ীন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উপরে প্রেরণ করেছেন নবী হিসেবে। আমরা তার উম্মত হয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আমার আলহামদুলিল্লাহ, যে পৃথিবীর বুকে আমাদেরকে একদিন মরতে হবে, ঠিক কিনা? আমরা যত বড় রাজাধিরাজ হই, যত বড় প্রধানমন্ত্রী হই, যত বড়
মানে ক্ষমতাশীল হই, আমাদের কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদেরকে মৃত্যু দান করবে। পৃথিবীতে দেখেন অনেক রাজাধিরাজ এসেছে, অনেক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ক্ষমতাধর মানুষ পৃথিবীর বুকে প্রেরণ করেছে, কিন্তু কেউ কিন্তু বেঁচে নেই, সবাইকে একদিন মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? যেমন মনে করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসেছিল নমরুদ, সে চরম অত্যাচার করতো মানুষের উপর, এমন অত্যাচার করতো সে অত্যাচারের মানে বলে বোঝানো যাবে না, এবং সে মানুষের লুণ্ঠন তাহা জানি, মানুষের চুরি ডাকাতি সব কিছু কিন্তু সে এক হাতে সে কন্ট্রোল করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিন্তু ধ্বংস করে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আবার নমরুদ, এরপরে মনে করেন ফেরাউন, ফেরাউন এই জমিনে এসেছিল আর সে নিজেকে খোদা বলে দাবি করত যে আমার উপরে আর কোনো খোদা নাই, আমার হুকুম, আমি যা বলবো তাই শুনতে হবে, ঠিক কিনা? এবং সে নিজেকে বাদশা বলে দাবি করত এবং মানুষের উপরে চরম অত্যাচার করত। দেখা গেল যে ফেরাউন অত্যাচার করত, কিন্তু তার ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে সে কিন্তু বুঝতে পারে নাই যে আমার ঘরেই আমার শত্রু, ঠিক কিনা? মানে এই পৃথিবীতে যত অত্যাচারিত নিপীড়িত শাসক এসেছে, স্বৈরের শাসক, তারা কিন্তু বুঝতে পারে না, একটা ছিদ্র কিন্তু তারা কিন্তু অবশ্য মানে খালি রাখে, ওই ছিদ্র দিয়েই কিন্তু তারা কিন্তু ধ্বংস হয়ে যায়, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে দিয়ে দিলেন, সে লালিত পালিত হতে থাকলো, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েই ফেরাউনকেই ধ্বংস করে দিল মুসা আলাইহিস সালামকে দিয়ে, কথা ঠিক কিনা? সে ফেরাউন এমন অত্যাচার করত, দেখা গেল তার ঘরে দাসী ছিল, দাসীকে বলল হে দাসী যে তুমি আমাকে প্রভু বলে আল্লাহ বলে মানবে, কিন্তু দাসী বলল যেহেতু আমরা এক সৃষ্টি হলো কার আল্লাহর, সুতরাং তোমাকে আমরা প্রভু বলে স্বীকার করতে কখনো পারবো না। ফেরাউন যখন বলল দাসী একমাত্র আমি প্রভু, সুতরাং আমাকে প্রভু বলে মানতে হবে, কিন্তু বলল না না আমি তোমাকে প্রভু বলে মানব না। ফেরাউন এরপর দেখা গেল দাসীকে তাকে গরম চুলার ভিতরে দিয়ে তাকে শহীদ করে দিল, তার আগে সেই দাসীর দুটি কন্যা সন্তান ছিল, বলল তুমি যদি আমাকে আল্লাহ বলে না স্বীকার করো তাহলে তোমার এই কন্যা সন্তানকে আমি মেরে এই গরম পানির ভিতরে মেরে ফেলব। ফেরাউনের দাসী যেহেতু ইমানদার ছিলেন, তিনি বললেন না না আমাকে যত অত্যাচার করো আমি কখনো তোমাকে আমি প্রভু বলে স্বীকার করব না, কখনো প্রভু বলে স্বীকার করেনি। প্রথম কন্যা সন্তানটিকে ফেরাউনের যে দাসী ছিল তার সামনেই একদম গরম কড়াইয়ের ভিতরে মারিয়ে দিল, কিন্তু জমিনে যারা ইমানদার যারা নাকি আল্লাহর সৈনিক তারা কিন্তু কখনো সেই মাথা নত করে নেই, কথা ঠিক না বেঠিক? এবং দেখা গেল দ্বিতীয় সন্তানকেও তার সামনে তাকে শহীদ করে দেওয়া হলো। এরপরে ফেরাউনের স্ত্রী আল্লাহর উপর যখন ঈমান আনলেন, ফেরাউন বলল তোমাকেও জমিন থেকে শেষ করে দেওয়া হবে, তিনি বললেন আমার স্বামী রে আপনি আমার স্বামী, কিন্তু আমি আপনাকে কখনো প্রভু বলে স্বীকার করব না, আমার একমাত্র প্রভুকে আল্লাহ। সুতরাং যুগে যুগে এই জমিনে যারা অত্যাচারিত নিপীড়িত বাচ্চা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখন বৈশ্যতা স্বীকার করল না ফেরাউন, তখন তাকে তার দুটো হাত বেঁধে আপনার চরক গাছে চড়াইলেন, তারপরেও তিনি বললেন না না আমি তোমাকে কখনো প্রভু বলে মানব না। কাজেই এই জমিনে যারা ইমানদার তারা কখনোই বাতিলের পক্ষে মাথা নত করে নাই, কথা ঠিক না বেঠিক? এমনি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
যখন জমিনে প্রেরণ করা হলো অত্যাচারিত বাচ্চা ছিল নমরুদ। এই জমিনে চার আপনার 2000 বছর তিনি রাজত্ব করেছেন, 2000 বছর তার হায়াত দারাজ করেছেন আল্লাহ, আর 400 বছর তিনি মানুষের উপরে অত্যাচারে নিপীড়িত করেছে। 400 বছর মানুষদেরকে খুন, রাহাজানি, যা কিছু ছিল সব কিছু নমরুদ করেছে। তারপরে কি নমরুদকে আল্লাহ বেছে রাখিয়েছে নাকি? অত্যাচারীর অত্যাচার আল্লাহ রাব্বুল আলমিন যত অত্যাচার করেছে জমিন থেকে তাকে নট করে দিয়েছেন, কথা ঠিক না বেটি? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আমার কোনো প্রভু নাই, কোনো ইলা নাই, কোনো সত্তা নাই, এবং এই জমিনের আরশের মালিক হলো আল্লাহ। সুতরাং এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। এই জমিনের শাসন চলবে কার? আল্লাহ। সুতরাং আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। নমরুদ এবার দেখল সবাইকে ঘোষণা করে দিল তোমরা কাঠ আনো, আগুন নিয়ে আসো, গড় সুন্দর করে আপনার আগুনের চুলা বানানো হলো। আপনার কিতাবে আছে তফসির ইবনে কাসিরের ভিতরে আছে যে সেই আগুনের চুলাটি সে একাধারে 7 দিন শুধু আগুন আর ঘি ঠেলে ঠেলে তৈরি করা হলো, এবং তৈরি করা হলো সেই আগুনের চুলাটি ছিল 40 ফুট আপনার দৈর্ঘ্য, আর 40 ফুট হলো প্রস্থ, আর 100 গজ হলো গর্ত। এখন কীভাবে দেওয়া হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হঠাৎ করে শয়তান মানুষ রূপে আসলো, এবং শয়তান বলতে লাগলো একটি সুন্দর করে একটা চরক গাছ বানাও, সুন্দর একটি গাছ বানাও, মানে ইব্রাহিমকে গাছের এই এখানে একটা হাত বাঁধো, ওখানে একটা হাত বাঁধো, নিচে পা বাঁধো, বেঁধে এমনভাবে আগুন তৈরি করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে আগুন, ইব্রাহিমের এক শুধু তাকে কেন, তার একটা পশমে যেন না পড়ে, হে আগুন তুমি নিরাপদ এবং শান্তিতে হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শীতল বলতে পারতেন, তা বলেন না, শীতল এবং শান্তিতে হয়ে যাও, মানে এমন শীতল হয়ে না যে বেঁচে শীতলে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাবে। সুতরাং আমি বোঝাতে চাচ্ছি এই জমিনে যারা অত্যাচারিত নিপীড়িত মানুষদের উপরে যারা অত্যাচারিত নিপীড়ন করেছেন, যত বড় শাসক হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, যত বড় সেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কথা ঠিক না বেটি? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপর পাঠালেন, দেখা গেল আপনার পশ্চিম আকাশে এক টুকরো মেঘ কালো হয়ে গেল, এক টুকরো মেঘ কালো হয়ে আসতেছে। নমরুদ বলছে এবার মেঘ আবার কী, বাদ দাও মেঘ, কত মানুষ আমি মারি ফেললাম জমিনে, মেঘ আসে আমার কী করবে? মেঘের সামনে দেখা গেলো কিছু মশা ভো ভো করে। এই নমরুদ বলে এই মশা তো যাই হোক আমি মেরে ফেলবো। এরপরে হঠাৎ করে সেই নীল মেঘটা নমরুদের কাছে আসলো, মশাগুলো তার নাক দিয়ে ঢুকে গেল, ওকে মশা আবার নাক দিয়ে ঢুকে, এইরকম একটা বাড়ি দেয়, ওরকম একটা বাড়ি দেয়, হ্যাঁ তোমার যে মশা আবার আমার কী করবে? আমার ভাইরা আমার, এরপরে তার যে সৈন্যবাহিনী আসলো তাকে সবাই বললো মশাগুলো মেরে ফেলাম, মশা মারতে লাগলো, কিন্তু দেখা গেলো একটা সেই ন্যাংরা মশা, মানে কোনো মতো চলে, সেই নমরুদের আবার নাকের ভিতরে ঢুকে গেল। নমরুদ এবার বেহাল হয়ে গেল, বেহাল হওয়ার সাথে সাথে এবার বলল মন্ত্রী তুমি আমার কাছে আসো, এসে দেখো নমরুদ পাক্ষে পড়ে গেল, তুমি খালি আমাকে বাইরেও, আমাকে বাইরে মাথা বাইরেও। কিতাবের ইবনে কাসিরের ভিতরে তফসিরের ভিতরে এসেছে এইভাবে 40 দিন পর্যন্ত, 40 দিন নয় 40 আপনার 40 দিন পর্যন্ত, শুধু 40 ঘন্টা নয় 40 দিন পর্যন্ত নমরুদের মাথা খালি বাইরে হয়েছিল, তাও মশা যায় না, তাও মশা যায় না, সে পাগল হয়ে গেছিলো, সে বেহুশ হয়ে গেছিলো। কারণ তার দোষ ছিল কি? একমাত্র নিরীহ নিরপরাধ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যাচার করেছিল। এ যুগে যারা নিরীহ নিরপিত নিগৃহীত মানুষদের অত্যাচার করবে, যারা নাকি পৃথিবীর বুকে যারা নিরপরাধ মানুষদেরকে অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতন ঘটিয়ে সারবেনই সারবেন ইনশা আল্লাহ। সুতরাং এরপরে নমরুদের ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন।
নম্র নেবার ভাবলাম, যে একটু বাইরে নম্রদের একটু আরাম লাগে, যে একটু সহায় আবার আরাম লাগে, আবার একটু উপরে হয় আবার আরাম লাগে। আল্লাহ কয় যেহেতু আমাকে একত্ববোধ পালন করে নাই, আমার আইন পালন করে নাই, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়ে নম্রদকে ধ্বংস করে দিলেন। সুতরাং যুগের আবর্তমানে পৃথিবীর বুকে যারাই অত্যাচারিত নিপীড়িত হবে, যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ রব্বুল আলামিন তেমনি করে সেই নম্রদকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, ফেরাউনকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, সেমনি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই জমিনে ধ্বংস করে দেবেন, কথা ঠিক কিনা? সুতরাং একমাত্র আমরা আইন মানব কার? আল্লাহ। একমাত্র শাসন মানব কার? একমাত্র হুকুম দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের হুকুমদাতা, আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের হুকুমদাতা। এমনি করে যারা অত্যাচারিত নিপীড়িত পৃথিবীর বুকে ছিলেন, তারা কি জমিনে বেঁচে ছিলেন? কখনও বেঁচে থাকেন নাই, তারা সবাই জমিন থেকে চলে গেছেন। সুতরাং আমাদেরকে এমনি করে যেতে জমিন থেকে চলে যেতে হবে।